কর্মসূচি শুরু হয়তো আপনার ম্যারাথন দিয়ে বা যে কোনো অনুষ্ঠান দিয়ে, তো আমাদের যেমন বেশি গিয়েছিলাম তাহলে ম্যারাথনের মাধ্যমে আমি শুরু করবো, যেটা এক্সপ্রেস কথাটার সাথে একটা দৌড় বা একটা স্টেপ সেট। মানে আপনি আমি একটু বলে মাশরাফের জন্য যেহেতু প্রশ্ন না, এটা হলো যে আমরা ডিক্লেয়ার করেছিলাম, মাশরাফি ডিক্লেয়ার করেছিল আমাদের জেলা পাবলিক লাইব্রেরিতে যে আমি নোয়ালে কিছু করতে চাই, সেখানে সেজন্যই নোয়ালে উন্নয়নের জন্য আমি সবাই খেয়াল থাকেন। হ্যাঁ হ্যাঁ, আসলে আমাদের যেটা উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে যে ব্যক্তিগত আমি না সবাই সবার উদ্যোগ যেটা ছিল যে আমাদের নড়াইল এমনিতে এখন মনে করি না আমাদের নড়াইল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, এখনও বাজপুরের জন্য আমার কাছে মনে হয় যে এখনও ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশের ব্যাপারে। তবে এটা আমরা যদি দেখেন এখন পরিবেশের দিকে যদি তাকান আস্তে আস্তে অবক্ষয় হচ্ছে, তো এটা আমাদের সবাই প্রতিষ্ঠিতভাবে যদি আমরা এগিয়ে আসতে পারি তাহলে আমরা মনে হয় এই জিনিসগুলো ঠিক করতে পারো। শুধু একটা টার্মস অ্যান্ড কন্ডিশন না, আরও অনেক কিছু আছে, বেকারত্বর একটা ব্যাপার আছে, হসপিটালের একটা ব্যাপার আছে, এডুকেশনের একটা ব্যাপার আছে, সব কিছু মিলায় আসলে কাজ করার ইচ্ছা। এখন কথা হচ্ছে যে আসলে একার দ্বারা কোনো কিছু সম্ভব না, এখন এখানে দলমজলিস বিশেষে সবাই এগিয়ে আসতে চলেছে, এটা যদি হয় এটা যদি সবাই সচেষ্টভাবে কাজ করতে পারে আমার দিক থেকে আমি অবশ্যই আছি এবং আমার বেস্ট যেটা আমি অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আমাদের এখানে অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন এবং অনেকে আছেন যে এখানে উপস্থিত নেই, সবাই যদি সচেষ্টভাবে সেটা করতে পারে তাহলে আমার বিশ্বাস যে ইনশাআল্লাহ আমরা নড়াইলকে লিডিং সিটি হিসাবে আমরা তৈরি করতে পারবো। এখন এটার জন্য আমরা স্টার্টিং দরকার ছিল, সেটা আমরা ইনশাআল্লাহ কালকে বিকাল 4টায় করতে চাচ্ছি। শুরুটা হবে ইনশাআল্লাহ রান ফর নড়াইল দিয়ে, এবং নড়াইল এক্সপ্রেস যে ফাউন্ডেশনটা হয়েছে এটা স্টার্ট শুরু হবে কালকের থেকে, এবং সেটার জন্য আমাদেরকে শুরুতেই সহযোগিতা করছে ত্রাণ গ্রুপ এবং এক্সপার্ট গ্রুপ। তো ইনশাআল্লাহ আমরা আশা করবো যে আরও সবাই ইনশাআল্লাহ আমাদের এগিয়ে আসবে, নড়াইলে যারা আছেন, এবং বাদবাকি আমাদের কাজ করতে হবে। শুধু আসলে যেটা প্রথম আমার কথা যে আসলে রান ফর নড়াইল আমরা সবাই একটা ম্যারাথন অনুষ্ঠান করছি, এখানেই থেমে না যাই, ইনশাআল্লাহ আমরা এখান থেকে টেক অফ করবো। সেক্ষেত্রে আমরা প্রথম কোন কাজ হিসেবে আমরা ধরতে পারি যে আমরা প্রথম কোনো যে এই রান ফর নড়াইলের পরে আমরা অন্য কোনো প্রথম যে কাজটা সেটা আমাদের কী হতে পারে, সেরকম কোনো প্ল্যান আছে কিনা? প্রথমত আমরা এটা আসলে প্রশ্ন করার ব্যাপার না, আপনি যখন প্রশ্ন করবেন বিষয়টা আপনার, মানে আমরা যেটা ক্রিয়েট করতে পারছি যে নড়াইলের প্রথম কাজ কী হলো সেটা সবাই মিলে ডিসাইড করতে হবে, এমন না যে এখানে 4-5 জন করেছে এরকম না। একটা জিনিস যেটা যে নড়াইলের যারা মুরব্বীরা আছেন সেটা ওনাদের সাথে আমরা সবাই বসেছিলাম, ওনারা কিছু জিনিস আছে যে ওনারা আমাদের থেকে অথবা ভালো বোঝে, ওনারা যদি আমাদের ইনপুট দেয় যে এটা এটা জিনিসগুলো আগে করলে ভালো হবে অবশ্যই আমরা সেই ক্ষেত্রে আগে চেষ্টা করবো। এটা আমরা বলছি এই কারণে যে নড়াইলের যত মানুষ আছে সবাই এখানে ব্যক্তি 5-7 জন জিনিসটা পসিবল না, হয়তোবা যারা একটু ভালো অবস্থানে আছে তারা যদি একটু বেশি এগিয়ে আসে তাদের সেটা কাজ আমাদের জন্য সহজ হবে। বাট এটা আসলে এন্ড অফ দ্য ডেতে আমার কাছে মনে হয় না যে 1-2 জন বা 10 জনের দ্বারা সম্ভব, এখানে সবার ইনভলভমেন্টটা ভেরি ইম্পর্টেন্ট। আর আপনি যেটা বলছেন যে আমাদের যে কয়টা সেক্টর আছে সবকটাকে আমরা ইন্ডিকেট করেছি, সবকটা সেক্টরে কাজ করা শুরু হবে, এখন দেখা যাক যে ইম্প্রুভমেন্টটা কোনটা আগে বেশি দেখা যাবে সেটা আমার বিশ্বাস আপনারা তখন দেখতে পারবেন। তবে এটা যেভাবে কাজ সাজানো আছে এই মুহূর্তে আমার বিশ্বাস যে ইনশাল্লাহ নেক্সট ডিসেম্বরে একটা স্টেপ আপনারা দেখতে পারবেন, যেটা হয়তো বা আপনার কাছে মনে হবে যে একটা চেঞ্জ, কিন্তু এটাও আমি আবার বললাম যে এটা 10 জন মিলে করছে, আপনারা প্রশ্ন করছেন যে কে, আমার কাছে মনে হয় এই যেটা বললাম দরমত আপনার প্রফেশন আপনার জায়গায় কিন্তু নড়াইল আমাদের সবার, তো সবার জায়গা থেকে সবাই এগিয়ে আসা এবং বলা যে আপনারা কী ইম্প্রুভ করছেন ওইটা না বলে আমরা কী করতে পেরেছি এই প্রশ্নটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে পসিবল। এখানে তো অনেকেই আছে নড়াইল এক্সপ্রেসকে আসলে আমরা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে আসলে আমরা মানে
মানে কোন জায়গাটাই আমরা দেখতে পাচ্ছি আসলে, মানে এত কাজের মাধ্যমে আমরা আমাদের মানে মানে ইয়েটা কি মানে চাওয়াটা কি নলেজ স্পেসটা কোন জায়গায় নিয়ে যেতে চাচ্ছি এখানে আমি একটু বলতে পারি। আমাদের উদ্দেশ্য প্রথম আমাদের একটা একটা স্লোগান দিয়ে আমরা সব কিছু ক্লিয়ার করতে চাই, আমরা চাই নড়াইলের নেক্সট প্রজন্মকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বাসস্থান নড়াইল হবে সেরকম পজিশনে নিয়ে যাওয়া। এটা হচ্ছে, এবং শ্রেষ্ঠ বাসস্থান মানে শুধু পরিবেশ সুন্দর গাছপালা এটা না, এটার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার, যে এডুকেশন, যে হসপিটাল, যে স্বাস্থ্যসেবা, তারপরে এখানে বেকারত্ব, তারপরে নড়াইলের সমস্ত আমরা যেটা আমাদের ক্যাম্পেইনের মধ্যে আরেকটা আছে নড়াইল শহরকে আমরা টার্গেট করছি কিছু স্পেশালাইজ এরিয়া, তার মধ্যে একটা থাকবে নড়াইলকে আমরা একটা সিলিকন সিটি হিসাবে করতে পারি, এখানকার ছেলে মেয়েরা আইটি সেক্টরে যাতে নড়াইলকে এগিয়ে নিয়ে যেতে পারে, এটা আমরা একটা বিপ্লব করতে চাই, সেরকম আমাদের 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 ভিশনটা আসলে তাই। এবং এটাকে নড়াইল থেকে না যেটা ছড়ায় যাবে আস্তে আস্তে সমস্ত বাংলাদেশ, এটাই আমাদের মূল কথাটা। ঠিক বলতে চাচ্ছিলাম আমি, ওই কথা ধরে বলি যে বিভিন্ন জায়গা আছে, একটা সেক্টর নিয়ে কাজ করলে তো ইম্প্রুভ করা সম্ভব না। সাংস্কৃতিক এরিয়া যেটা আছে, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ যারা আছে ওনাদেরকে সচেষ্ট করতে হবে। ক্রিয়াঙ্গনে আমরা আছি, ইনশাল্লাহ আমরা আমাদের বেস্টটা চেষ্টা করবো। যারা আইটিতে আছে, কম্পিউটারে করে যারা করে ওনাদের ওইটাকে, তারপরে আছে বুয়েট মেডিকেল, আমাদের অসংখ্য আমার বিশ্বাস যে অসংখ্য আমাদের নড়াইলের মানুষ আছে যারা জড়িত, ওইখান থেকে যারা যদি এগিয়ে না আসে তাহলে এটা আসলে পসিবল না। তো এটাই হচ্ছে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে যাচ্ছে আমরা ম্যারাথন দিয়ে, যে সবাই যেন আসে, সবাই যেন সে বোঝে। প্রথমত হচ্ছে যে আপনার মানসিকতা তৈরি করতে হবে যে আমি আসলে নড়াইলের জন্য আমরা কিছু করতে চাই। এই এই মেন্টালিটি যদি সেট হয়ে যায় তখন কে কী করলো আর ম্যাটার করে না, তখন অটোমেটিকলি আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো আমরা করতে পারবো। আগ্রহ খুব বেশি বেশি থাকবে নাকি আসলে আমরা এটা স্পোর্টস থেকে সব জায়গাতে কিভাবে নিতে পারবো, বা স্পোর্টস আসলে কিভাবে নড়াইল মানে মাশরাফি ফাউন্ডেশনকে ভূমিকা রাখতে পারবো? যে কোনো উন্নয়নের জন্য দরকার একটা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মটা কি? আমি যদি ধরে নিই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, সেই নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের পরে দাঁড়িয়ে আমরা দলমতের উদ্যোগ থেকে সম্মিলিত প্রয়াস দ্বারা নড়াইলের উন্নয়ন আমরা ত্বরান্বিত করতে পারি, এটা আমার বিশ্বাস। যদি 64টা জেলা, তার ভিতর নড়াইল হলো 63তম জেলা। যদি একটা সেক্টরের কথা আমি বলি, সেটা হলো কি, নড়াইল হলো বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নড়াইলের ক্রীড়া সংস্থাকে শ্রেষ্ঠ সংস্থার পুরস্কারে ভূষিত করেছে। কী কারণে করেছে? নিঃসন্দেহে এদেশের ক্রীড়াঙ্গনে এই নড়াইল এক বিশেষ অবদান রাখছে। আজকে আর্চারি, কাবাডি, হ্যান্ডবল, ভলিবল, কুস্তি, সাইকেলিং সহ বিভিন্ন ডিসিপ্লিনে নড়াইলে প্রায় 50 জন জাতীয় প্লেয়ার নিয়মিত খেলছে। সর্বোপরি মাশরাফি শুধু জাতির অহংকার না, আন্তর্জাতিকভাবে আমাদের আমাদের দেশের গৌরব, আমাদের অহংকার। এই মাশরাফিকে, মাশরাফির যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনকে আমরা ব্যবহার করে আমরা নড়াইলকে যথেষ্ট এগিয়ে নিয়ে যেতে পারি। ইতিমধ্যে আমরা স্পোর্টসের থেকে একটা ঘোষণা দিয়েছি যে নড়াইলের কোনো মাঠ পরিত্যক্ত থাকবে না, প্রত্যেকটা মাঠে খেলাধুলা করাতে হবে। এবং আমরা ইতিমধ্যে আপনার মধুরগাতি, তারপরে নিহারঞ্জন গুপ্তর বাড়ি কোথায় গেল, ইতনা, তারপরে মুলা, মুলিয়া, তারপরে মাছপাড়া, দাড়িয়াপুর সহ বিভিন্ন এলাকায় আমরা স্কুলে স্কুলে গিয়েছি, জেলা প্রশাসকের কাজে লাগিয়েছি, লাগিয়ে স্কুলের টিচার স্টাফ থেকেছে, স্কুলের ছাত্র ছাত্রীরা থেকেছে, যে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলোর প্রয়োজনীয়তা কী সে বিষয়ে আমরা তুলে ধরেছি। এবং আমরা সেখানে ক্রীড়া সামগ্রী দিয়েছি, ক্রীড়া সামগ্রী কিন্তু এটা ক্রীড়া সংস্থার থেকেও দেওয়া হয়নি, গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়নি, আমি উদ্যোগ নিয়েছি। আমির তো দরকার নাই, এখানে আমার সাহেব বলেছে যে সবার সম্মিলিত প্রয়াস, অ্যাকচুয়াল সবার সম্মিলিত প্রয়াস দ্বারা আমি বল দিলাম, আমি ক্রীড়া সামগ্রী দিলাম, যদি আর কেউ এগিয়ে না আসে এটা সৎ ব্যবহার হবে না। তাই এই জন্য আমাদের দরকার যে নড়াইলের স্বাস্থ্যসেবার উন্নয়ন যাতে উন্নয়ন ঘটে, নড়াইলের যাতে সুন্দর
বসবাস উপযোগী একটি শহর হয়, নড়াল একটি পরিকল্পিত শহর হয়, নড়ালকে যাতে আমরা বিভিন্ন শিক্ষা দীক্ষা বিভিন্ন দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে দল মতের উদ্যোগ থেকে নড়ালের সর্বস্তরের মানুষকে নিয়ে নড়ালের নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, নড়ালের বিভিন্ন স্তরের যারা আছে সমস্ত সবাইকে নিয়ে আমরা মাশরাফিকে সামনে নিয়ে একটা প্ল্যাটফর্ম অবশ্যই দরকার। সেই প্ল্যাটফর্ম হলো আমি মনে করি যে নড়াল এক্সপ্রেস, এই নড়াল এক্সপ্রেস ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনকে সামনে রেখে আমরা আশা করি যে আমরা নড়ালের জন্য কিছু না হলেও কিছু করতে পারবো, এই বিশ্বাস আমি রাখি। এই জন্য আমি মনে করি যে মাশরাফি সহ যারা এই যে এই প্রোগ্রামে স্বতঃস্ফূর্তভাবে আপনাদেরকে কিন্তু মানে কোনো রকম সুযোগ সুবিধা দিয়ে ডেকে আনে নাই, আপনারা নিজের থেকে আপনারা আন্তরিক হয়ে নড়ালের উন্নয়নের সাথে আপনারা সব এখানে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসছেন। কালকে আপনার যে রান ফর নড়াইল এটা দিয়ে হলো এই কর্মকাণ্ডের শুভ সূচনা হবে, নড়ালকে জাগ্রত করার জন্য এই রান ফর নড়াইল এই উদ্যোগ নেওয়া হয়েছে। মাশরাফির নেতৃত্বে আমরা এটা সফল করব এবং আমরা আগামী দিনে যে পরিকল্পনাগুলো আমরা নিয়েছি আমরা আশা করি সবাই মিলে এটি বাস্তবায়নে আমরা স্বতঃস্ফূর্ত ভূমিকা রাখব। সকলকে ধন্যবাদ। সামনে নিয়ে আমরা মনে হয় এটা করতে খুব সহজ হবে।